হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি। এই রেসিপিটি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। কোনো অঞ্চলে এটিকে খুরমা বা মুরালি বলে, আবার কোথাও বলে আঙ্গুলি গজা, আবার কোথাও বলে ঝুরি বাজা। তবে নাম যাই হোক, খেতে কিন্তু লাগে দারুণ মজা। আমরা এই দারুণ রেসিপিটি সাধারণত বৈশাখী মেলা বা গ্রামের হাট থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু আজকে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অল্প সময়ে বাসায় তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই খুরমা বা মুরালি। আসুন তাহলে দেখে নেই কীভাবে এই খুরমা বা মুরালি তৈরি করতে হয়। খুরমা বা মুরালি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্না লবণ। এখন লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি এই ময়দাটাকে তেলের সাথে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। খুরমা তৈরি করার জন্য এখানে ময়দাই নিতে হবে, আটা নিলে এগুলো খেতে খুব একটা ভালো হবে না। ময়দাটা আমি একটু সময় নিয়ে মেখে নেব। আর মিশাতে মিশাতে একটা সময় দেখবেন ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এভাবে হাত দিয়ে মুঠ দিলে ময়দাটা একদম দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়দাটা তেলের সাথে ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি অল্প অল্প দিয়ে একটি খামির তৈরি করে নেব। পানিটা আমি একটু অল্প অল্প করে মিশাবো যেন খামিরটা নরম না হয়ে যায়। আপনারাও যে কোনো খামির তৈরি করার সময় পানিটা এভাবে অল্প অল্প করে মিশাতে চেষ্টা করবেন, এতে খামিরটা খুব সুন্দর হয়। এখন এই ময়দাটা আমি এমনভাবে মাখব যেন পরোটার খামির থেকে একটু শক্ত হয়। এখন হাতে লেগে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই, এই ময়দাটা মাখতে মাখতে এক সময় হাত থেকে এবং বাটি থেকে ছেড়ে যাবে। আমার ময়দাটা এ পর্যায়ে মাখা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাটি থেকে এবং হাত থেকে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটাও পরোটার থেকে একটু শক্ত হয়েছে। এখন আমি এটাকে একটি ভিজা টিস্যু দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাকে ভিজা কাপড়ের সাহায্যেও ঢেকে নিতে পারেন। ফিরে আসছি 20 মিনিট পর। আমার 20 মিনিট হয়ে গেছে, এখন আমি এই ভিজা টিস্যুটাকে সরিয়ে হাত দিয়ে মেখে নেব আরও কিছুক্ষণ। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ময়দাটা আগের অবস্থায় নেই, অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এভাবে ডোলে একটু লম্বা করে নেব। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখন এই অংশটাকে আমি একটু গোল করে এভাবে একটু হাত দিয়ে চেপে নিব। এখন এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিব, তাতে বেলার সময় খুব সহজেই রুটিটা বেলা যাবে। এখন আমি এইটাকে বেলে নিব। বেলার সময় লক্ষ্য রাখতে হবে যেন এই রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়ে যায়। আমি এটাকে পরোটা থেকে একটু মোটা করে বেলে নিব। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি যেন রুটির সব দিকে সমান মোটা হয়।
আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু পরোটা থেকে বেশ খানিকটা মোটা হয়েছে। এখন আমি এটাকে একটি ছুরির সাহায্যে প্রথমে মাঝখানে কেটে নিচ্ছি, যেন সবগুলো খুরমা দেখতে সমান হয়। আর সাইড দিয়ে একটু বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে খুরমার শেপে লম্বা লম্বা করে কেটে নিব। আমার সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এই সবগুলোকে ভেজে নিব। খুরমাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। যেহেতু আমি এগুলোকে ডুবা তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশিই নিতে হবে। এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে এগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো। আপনারাও চেষ্টা করবেন এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে, কারণ সময় নিয়ে ভাজলে এগুলো উপর থেকে দেখতে যতটা সুন্দর হবে, আর ভিতরটাও ঠিক তেমনই মচমচে হবে। আর এগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে বাদামি হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই খুরমাগুলো বাদামি হয়ে গেছে, আর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি চিনির শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা চিনি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে এটা অপশনাল। কেউ যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন, সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এখন আমি চিনিটাকে পানির সাথে মিশিয়ে ঘন একটি শিরা তৈরি করে নিব। আমার চিনির শিরাটা ঘন হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মুরালিগুলো। আর এগুলোকে আমি এখন চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তার সাথে বলে দেই, আমার এই খুরমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আর ভিডিওটা আপনারা দেখবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর এগুলো মিশানোর সময় একটু ভালোভাবে মিশাতে হবে, যেন প্রত্যেকটি খুরমার গায়ে চিনির শিরাটা খুব ভালোভাবে লেগে থাকে। আমার খুরমাগুলো একদম তৈরি, আর এগুলো ঠান্ডা হয়ে গেলে চিনিগুলো আরও ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা এভাবে খুরমা তৈরি করে 1 মাস যাবৎ সংরক্ষণ করে খেতে পারেন। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার খুরমা।
এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি। এই খুরমাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে খুরমা তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।